শুভ ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। পুজো তো স্টার্ট হয়ে গেছে, আমিও ভীষণ ভালো আছি। দেখো রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে দুপুর দুটো, এখন থেকে ব্লগটা শুরু করছি। আমরা যাব এখন লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে, তো আমি রেডি হয়ে গেছি, ছেলেকে খাইয়ে নিয়েছি, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে গেছে, তো এবার আমরা বেরোবো। চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কারা থাকছে সাথে, সবটাই জানতে তোমরা চোখ রাখতে হবে আমার এই ব্লগটাতে। তো চলো শুরু করি। আর হ্যাঁ, বিয়াসকে একবার দেখিয়ে নিই, ওকে ও পুরো একবারে রেডি, হ্যান্ডসাম বয়, দাঁড়া ওকে দেখাই তোমাদের। ও বসে না বসে না, বসলে সবাই দেখবে কি করে, একটু ওঠো ওঠো ওঠো, একটু ওঠো তো ওঠো। এই দেখো, এই দেখো, লজ্জা পাচ্ছ কেন? এই দেখো বিয়াস জিন্স পরেছে, টি শার্ট পরেছে, সবাই বলো কিন্তু কেমন লাগছে না বাবা? লজ্জা পাচ্ছ নাকি? না না, লজ্জা পায় না। এই দেখো পুরো বিয়াস রেডি, চলো আমরা বেরোই, না হলে দেরি হয়ে যাবে, ওখানে সবাই ওয়েট করছে আমাদের জন্য। চলো দেখি কে কে আছে, তোমাদেরকেও দেখাবো, চলো যাওয়া যাক। এটা ছিল একটা ফ্যামিলি গেট টুগেদার। আজকে এই গেট টুগেদারের মেনু ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাটার নান, ফিশ ফিঙ্গার। তো আমরা জমিয়ে আড্ডা দিয়েছি, খাওয়া দাওয়া করেছি সব ফ্যামিলি মেম্বাররা। এখন আমরা রেডি হয়ে গেছি, সন্ধে হয়ে গেছে, বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছে। মানে রেস্টুরেন্ট থেকে ফিরে আমার ছেলে তো যথারীতি ঘুমের জন্য পাগল হয়ে যাচ্ছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে দেখ অনেকটা লেটে উঠেছে, সে উঠতেই চাইছে না, উঠে ডেকে ডেকে তুলে খাওয়াতে খাওয়াতে এখন মোটামুটি 8টা বাজে। তো এখন বেরোবো, ভাবছি আমাদের বহরমপুরে এই খাগড়া সাইডটাতেই যাবো, কেননা আমাদের বাড়ির কাছাকাছি। আজকে বেশি দূরে যাবো না, কেননা বেশি সময় নেই, আবার আমাদেরকে ব্যাক করতে হবে 9:30 থেকে 10টার মধ্যে। তো চলো ওই দিকটায় আজকে পুজো পরিক্রমা করে আসি, তোমাদেরকেও দেখাই। আর বিয়াসও রেডি হয়ে গেছে, বিয়াসকেও তোমাদের একবার দেখিয়ে নিই। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি তো আগেই দেখিয়ে দিয়েছি। এই যে আমার পুত্রটি আজকে হোয়াইট টি শার্ট পরেছে, সাথে জিন্স, ডেনিম জিন্স পরেছে। আর আমার হাজব্যান্ড একটু হাই টাই কিছু বলো বলো, পুজো ভালো করে কাটিও কিছু তো বলো। খুব ঘোরো, আনন্দ করো, আমরাও ঘুরছি তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখো বহরমপুরের পুজো। তো চলো আর দেরি করবো না, এবার আমরা বেরোই, না হলে অনেকটা লেট হয়ে যাবে। প্রথমে শুরুতেই দেখায় এটা আমাদের পাড়ার পুজো, এটা আমাদের পাড়ার মা অপূর্ব ডাকের সাজে সাজানো। এটি খাগড়ার বুড়ো শিবতলার মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর ভাবে কিন্তু সাজিয়েছে এরা, ভীষণ সুন্দর লাগছে। এটি হলো খাগড়ার স্বর্গধামের ঠাকুর। তো এখানকার মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর প্রত্যেকবার করে, এবারকার থিমটাও ভীষণ সুন্দর সাহিত্যের উপরে। তো এত সুন্দর করেছে যে ভারত মাতার, মানে মাতৃ প্রতিমাকে ভারত মাতার রূপে দেখিয়েছে, তো এত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। দেখো তোমরা আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পূজার
আগ্রার পাউন রোডের মাতৃ প্রতিমা দর্শন করতে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, আমরা চলে এসেছি খাগড়ার ভৈরবতলার মাতৃ প্রতিমা দর্শনে। কাশের বনে হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে, অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে। এটি হলো খাগড়ার ভট্টাচার্য পাড়ার পুজো প্যান্ডেল, এখানে লেজার শো চলছে। এবার চললাম বাড়ির উদ্দেশ্যে, মানে এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9:30-10 প্রায় বাজে, আমার ছেলের খাওয়ার টাইমও হয়ে আসছে, তো এখন আর নয়, এবার বাড়ি ফেরার পালা। জাস্ট খাওয়া দাওয়া করলাম, কমপ্লিট হলো, বিয়াসকে তো খাইয়ে দিয়েছি, এখনও অবধি ঘুমোইনি, এখন পুজোর সময় ওর ঘুমোতে দেরি হবে, তো আমি একটু এডিট করব, দিয়ে ঘুমিয়ে যাব, আর ভালো লাগছে না, মানে সারাদিন তো এখন পুজোর সময় এত এনথু নিয়ে চলছি যে পরে রাত্রিবেলায় আর মানে পারছি না আর কি। তো চলো, আজকে ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা প্লিজ অবশ্যই করে দিও। তো আজকে বহরমপুরের আরেকটা সাইডের আমি খাগড়ার দিকের ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম, তো তোমাদের যাদের বাড়ি বা চেনা পরিচিতর বাড়ি তো তোমরা রিলেট করতে পারবে, জানিও কিন্তু ভিডিওটা যে তোমাদের কেমন লাগলো ব্লগটা, তো আমি অপেক্ষায় থাকবো, আর অবশ্যই পুজোটা আনন্দে খুশিতে দারুণভাবে কাটিও, মা বছরে একবারই আসে আমাদের কাছে, তো জমিয়ে আনন্দ করো। তো চলো, দেখা হচ্ছে আবার কালকে মহাসপ্তমীর একটা সুন্দর নতুন নতুন ব্লগ নিয়ে, নতুন নতুন জায়গায় যাব, দেখব সেখানকার প্রতিমা, তো দেখা হচ্ছে সপ্তমীতে, এখনকার মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সেফলি ঠাকুর দেখো, গুড নাইট।